পাবনার ঈশ্বরদীতে স্বর্ণ গলানোর কাজে ব্যবহৃত গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে উজ্জ্বল কর্মকার নামে এক দোকানি দগ্ধ হয়েছেন। দুপুরে ঈশ্বরদী বাজারের চাঁদ আলী মোড়ে রত্না জুয়েলার্সে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধ উজ্জ্বল কর্মকারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তার মুখমণ্ডল ও শরীরের বিভিন্ন অংশ আগুনে ঝলসে গেছে। তিনি শহরের পূর্ব নূরমহল্লা এলাকার বলাইচন্দ্র কর্মকারের ছেলে। রত্না জুয়েলার্সের পার্শ্ববর্তী দোকানিরা জানান, উজ্জ্বল কর্মকার স্বর্ণ গলানোর কাজে ব্যবহৃত মিনি গ্যাস সিলিন্ডারের ব্যবসা করতেন, পাশাপাশি স্বর্ণলঙ্কার বিক্রি ও তৈরির কাজ করতেন তিনি। দুপুরে দোকানের ভেতরে হঠাৎ বিকট শব্দ হয়। এরপর দোকানে থাকা শতাধিক মিনি গ্যাস সিলিন্ডার একসঙ্গে বিস্ফোরণ ঘটে ও আগুন লেগে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ সময় অগ্নিকাণ্ডে আহত হন দোকানি উজ্জ্বল কর্মকার। আমরা ঈশ্বরদী ফায়ার সার্ভিসে একটা পাঁচে এখান থেকে সংবাদ পাই যে একটা দোকানে আগুন লাগছে। আমরা সাথে সাথে 30 সেকেন্ডের মধ্যে মুভ করি এবং একটা মধ্যে এখানে পৌঁছাই এবং আগুনের ভয়াবহতা একটা দোকানের সীমা আমরা দ্রুত তারা সাথে আসতে পেরে আগুনের ভয়াবহতা আমরা রোধ করতে পেরেছি। এখন এখানে যে দোকানটাতে আগুন লাগছে তার মালিক আহত হয়েছে। এটা আমরা স্থানীয় জনতার থেকে জানতে পেরেছি যে মিনি গ্যাস সিলিন্ডার থেকে আগুন লেগেছে, তো আমরাও সেটা ধারণা করতেছি। আর ক্ষয়ক্ষতির পরিমাণ, মালিক যেহেতু আহত, ক্ষয়ক্ষতির পরিমাণটা এটা তদন্ত সাপেক্ষে পরে বলা যাবে।